जब से तुम मुझे मिले हो मुझे परेशान किए जा रहे हो। बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती हैं। हेलो बंधुरा, আমি তথাগত, তোমাদের হচ্ছে তথাগত ফর আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করতে চলেছি বলিউডের সেরা 10টি রোমান্টিক ছবি। সময়ের বিবর্তনে বলিউডের স্যালুরোটে প্রেমের ধারায় বদল হয়েছে অনেক কিছু। প্রেমের গল্প এসেছে নতুন নতুন চমক। তবে বলিউডের সেরা প্রেমের ছবি হিসাবে নতুন ছবিগুলির চেয়ে পুরানো ছবিগুলি এখনও মানুষের মনে বিশেষ জায়গা করে রেখেছে। বলিউডের তেমনি সেরা 10টি প্রেমের ছবি নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এবং জানবো এই সব মুভিতে কে কে অভিনয় করেছিল এবং সেই সব মুভিগুলি কবে রিলিজ করা হয়েছিল তা কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। বলিউডে সেই সেরা 10টি ছবির মধ্যে আজ আমরা প্রথম আলোচনা করতে চলেছি মুঘলে ই আজম। 5 যুগ পেরিয়ে গিয়েছে, তারপরে এখনও কিন্তু মুঘলে ই আজম শুধু সেরা প্রেমের ছবি হিসাবে নয়, বলিউডের ইতিহাসে সর্বকালে সেরা ছবির নাম নিলেও এ ছবি অগ্রাহ্য করা যাবে না। 1960 সালে 8ই আগস্ট ভারত জুড়ে মুক্তি পেয়েছিল পরিচালক কে শরীফের একমাত্র সার্থক সৃষ্টি এই মুঘলে ই আজম। মুঘলে সম্রাট আকবরের পুত্র সেলিমের সঙ্গে সাধারণ নৃত্যকের যে প্রেম কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছিল যে অসাধারণ মুভিটি, সেটি কিন্তু দর্শকদের খুবই ভালো লেগেছিল। ধ্রুপদী নৃত্য, হৃদয় ছুঁয়ে যাওয়া গানগুলো আজও দর্শকদের এবং পরিচালক থেকে শুরু করে সবার কাছে একটি ভালো জায়গা তৈরি করে রেখেছে এবং এই ছবিটি কিন্তু IMDb-র রেটিংও ছিল 8.3 এবং তার রোটেন টমেটো এর রেটিং ছিল 9.1। এই জন্যে এই মুভিটি আজ 10-এর মধ্যে আপনাদের প্রথম স্থানে অধিকার রয়েছে এবং এই ছবিটিতে অভিনয় করেছিলেন ক্লাসিক এবং লাভ স্টিয়ার নায়িকা ছিলেন কিন্তু পৃথ্বীরাজ কাপুর এবং দিলীপ কুমারও ছিল। এছাড়াও ছিল মধুবালা, দুর্গাক্ষেত্র নামও অনেকেই কিন্তু এই মুভিতে দেখা গিয়েছিল। পরে যে ছবি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তার নাম হলো ববি। টিনেজারের প্রেম ছবি নিয়ে বলিউডের ছবির ইতিহাসে নতুন এক ধারণার সূচনা করেছিলেন এই ববি মুভিটি। 1973 সালে 28শে সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত হয়েছিল এই মুভিটি এবং এই ছবিটির রেটিং দেওয়া ছিল IMDb-র 7.1 এবং এই ছবিতে অভিনয় করেছিল ঋষি কাপুর এবং ডিম্পল কাপাডিয়া। এই ডিম্পল কাপাডিয়া এবং ঋষি কাপুর অভিনীত এই ছবি হিন্দি সিনেমায় আধুনিক প্রেম কাহিনীর সার্থক উপাদান হয়েছিল কিন্তু সেই যুগে। তরুণ বয়সিক দর্শক তো বটেই, পরিণত বয়সের দর্শকরা ববির প্রেমে আচ্ছন্ন হয়ে পড়েছিল সেই সময়। এবং পরে যে মুভি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তার নাম হলো সিলসিলা। সিলসিলা ছবিটি প্রেম এবং পরক্রিয়া নিয়ে সিলসিলা ছবিটি নির্মাণ করেন হিন্দি জগতের রীতিমতন আলোড়ন করা হয়েছিল পরিচালক এবং প্রযোজনা যশ চোপড়া, অমিতাভ বচ্চন এবং রেখার সেই সময় নাকি একটি প্রেমের সম্পর্ক নিয়ে বাস্তবে বেশ গুঞ্জন চলেছিল। রেখার কারণে নাকি অমিতাভ বচ্চন এবং জোয়ার দাম্পত্য জীবনে নাকি ঝগড়া হওয়ার বইতে শুরু করেছিল। ঠিক সেই সময় যশ চোপড়া একটি ত্রিভুজ প্রেমের আকৃতি প্রেমের গল্প নির্মাণ করেছিলেন 1981 সালে 14ই আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল এবং তারপরেই কিন্তু সিলসিলা ছবিটি বিশাল ভালোবেসেছিল দর্শক প্রেমিকরা। পরে যে ছবি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তার নাম হলো দেবদাস। 2002 সালে 12ই জুলাই মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হিন্দি চলচ্চিত্র যা IMDb রেটিং ছিল 7.6 এবং রোটেন টমেটোর এর রেটিং ছিল 8.9 অর্থাৎ 89 তার রেটিং ছিল রোটেন টমেটো। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবদাস অবলম্বনে নির্মাণ করা হয়েছিল এই ছবিটি। ছবিটি দেবদাস গল্পের তৃতীয় বলিউড হিন্দি সংস্করণ এবং হিন্দিতে প্রথম রঙিন চলচ্চিত্র সংস্করণ। ছবিটি
পরিচালনা করেন সঞ্জয় লীলা ভানসালী এবং নাম এতে অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং সঙ্গে রয়েছিল মাধুরী দীক্ষিত এবং ঐশ্বর্য রায়। পরে যে ছবি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তার নাম হলো কিয়ামত সে কিয়ামত তাক। 1988 সালে পয়লা মার্চ এই ছবিটি নতুন রেকর্ডের সূত্রপাত করেন আবির খান এবং জুই চাওলা অভিনীত, এবং এই ছবিটি IMDb রেটিং ছিল 7.6। সেই সময় এই ছবি দিয়ে কিন্তু রাতারাতি তারকা হয়ে যান আমির খান। মনসুর খান পরিচিত এই ছবিতে সময়ে সম্পূর্ণ নতুন মুখের নায়িকা আমির খান এবং জুই চাওলা তাদের ক্রেশ লুক এবং চমৎকার সাবলীল রোমান্টিক অভিনয়ের মাধ্যমে তৎকালীনভাবে সবার হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন এই কিয়ামত সে কিয়ামত মুভিটি। তার ফলে কিন্তু আমির খানের জায়গা বলিউডের পাকাপাকি হয়ে গিয়েছিল অনেকখানি। পরে যে ছবি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি কিন্তু সকলেরই প্রিয় মুভি একটি, তার নাম হলো দিলওয়ালা দুলহানিয়া লে যায়েঙ্গে। এই মুভিটি কিন্তু আমি প্রায় 10-12 অধিক বেশি দেখে ফেলেছি। আপনারা এই মুভিটি কতবার দেখেছেন তা জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টও করতে পারেন। 1995 সালে 29 অক্টোবর মুক্তিপ্রাপ্ত আদিত্য চোপড়া এবং পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কাজলের মিষ্টি প্রেমের অভিনয়ে ছবিটিকে চির অমর করে রেখেছে। এই ছবির শেষ দৃশ্য রেল স্টেশনে ছেড়ে যাবার সময় কাজল আর শাহরুখ খানের দৃশ্যটি বিবেচনা করায় বলিউডের সর্বকালের অন্যতম সেরা রোমান্টিক দৃশ্য হিসাবে ছবিটি 10টি গ্যারান্টি ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছিল, এবং এই ছবিটি কিন্তু এখনও পর্যন্ত অনেক হলে চলে বলে মনে করেছে, এবং এই ছবিটি IMDb রেটিং ছিল 8.2। পরে যে ছবি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তার নাম হলো ম্যায়নে প্যার কিয়া। 1989 সালে 29 ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত হয় এই ছবিটি। এই ছবি দিয়ে প্রতিটি গানই ছিল তখনকার সময় সুপার ড্যান্সার হিট, বিশেষ করে কাবুতা যা যা গানটি ছিল সবার মুখে মুখে। মিষ্টি প্রেমের কাহিনী নিয়ে নতুন নায়ক নায়িকা সালমান খান আর ভাগ্যশ্রী তখন বলিউডের নতুন জুটি আগমনী বার্তা শুনিয়েছিলেন। ধনী গরিবের সামাজিক বৈষম্য ও প্রেম ভালোবাসা নিয়ে নির্মিত ছবিটি শিল্পীদের অভিনয় গান নাচ সব কিছু ছিল কিন্তু ভালো লাগারই মতন। বেশ কিছু নৃত্য ছোঁয়া গিয়েছিল সকলের মধ্যে, এবং এই ছবিটি কিন্তু IMDb রেটিংও খুবই ভালো ছিল এবং এর রেটিং ছিল 7.4। পরে যে ছবি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তার নাম হলো কুচ কুচ হ্যাঁ হ্যায়। 1998 সালে মুক্তি পায় এই ছবিটি। ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত এই ছবিটিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন কাজল ও রানী মুখার্জি। ছোট একটি চরিত্র কিন্তু সালমান খানকে আমরা এই মুভিতে দেখেছি। অল্প বয়সী নির্মাতা অর্থাৎ করণ জোহর কিন্তু প্রথম ছবিতে সাফল্য চরম দেখিয়ে হিন্দি ফিল্মস্ট্রিতে বিগ শট পরিচালক হিসেবে নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন এই ছবির মাধ্যমেই কিন্তু। পরে যে ছবি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তার নাম হলো হাম দিল দি চুকে সেনাম। 1999 সালে সঞ্জয় লীলা ভানসালী হাম দিল দি চুকে সেনাম সিনেমাটি সুপারহিট হয়। অভিনয় করেছিলেন এবং প্রতিভা দিয়ে ঐশ্বর্য রায় বলিউডে কিন্তু নিজের জায়গা তৈরি করে ফেলেছেন এই মুভি দিয়ে। সালমান খান ঐশ্বর্য রায় এবং অজয় দেবগন এই ছবি দিয়ে অসাধারণ অভিনয়ের দক্ষতা আমাদের সামনে তুলে ধরেছেন, যা কিন্তু আজ আমরা টপ টেনের মধ্যে এই মুভির লিস্ট কিন্তু দেখতে পাই। এবং এই ছবিটি আমরা IMDb রেটিংও ভালো, 7.5 কিন্তু IMDb রেটিংও ছিল এই মুভিটি, এবং এর টাইম অফ ইন্ডিয়া রেটিং ছিল 4.3। 5-এর মধ্যে কিন্তু এই রেটিংটা কিন্তু পেয়েছিল হাম দিল দি চুকে সেনাম মুভিটি। সর্বশেষ যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি অর্থাৎ 10 নম্বর যে মুভিটি নিয়ে কথা বলবো তার নাম হলো বীর জারা। ভারতীয় বৈজ্ঞানিক বীর প্রতাপ সিং আর পাকিস্তানি তরুণী
যারা আখতার খানের ভেতরকার আচ্ছাদ্য প্রেমের গল্পই ভেদ, যারা সীমান্ত পেরোনো প্রেমের একটা আদলা আবেদন নিয়ে নির্মিত দশ ছবড়া এই ছবিটি ছিলেন শাহরুখ খান এবং প্রীতি জিন্টা। 2004 সালে মুক্তি পাওয়া 25 কোটি রুপির বাজেটে এই ছবিটি প্রায় 100 কোটি টাকা ব্যবসা করে ফেলেছিল এবং এই ছবিটি IMDb রেটিংও ছিল 7.9 এবং এর রটেন টমেটোর রেটিং ছিল 9.2 অর্থাৎ 92 পয়েন্ট এর রেটিং ছিল। এই যে 10টা যে মুভিগুলির নাম আমি বলেছি তার মধ্যে আপনারা কোন মুভিটি সবচেয়ে বেশি পছন্দ করেন সেটি কিন্তু জানিয়ে আমাকে অবশ্যই কমেন্টও করতে পারেন, এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।